চেঞ্জ করতে গেলাম প্রথমে আমাদের স্টেজ হয় আমাদের পয়সা কম পুরো বিয়ে বাড়ির প্যান্ডেল করতে পারবো না আমাদের পয়সা কম সারা মুর্শিদাবাদের নদীয়া সব বাস ভাড়া করতে পারবো না কিন্তু একটা কথা আমরা যা করি ইমান দিয়ে করি নিয়াত থেকে করি আজকে যখন ভারতবর্ষের আলোচনা মোদীর বিরুদ্ধে মুর্শিদাবাদে এসে তৃণমূলের নেতার আলোচনা অধীর চৌধুরীর বিরুদ্ধে কি বলছে তারা বক্তব্যে অধীর চৌধুরীকে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে কেন অধীর চৌধুরী দালালি করছে বিজেপির তাই আগে আমার ভোটের আগে আমাকে একবার বিজেপি বানিয়ে ছিল ওরা তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল না কিন্তু ওরা বিজেপি বানিয়ে দিয়েছিল এবার ভোটে জেতার পর আমি লোকসভায় কংগ্রেস দলের নেতা হয়ে গেলাম এটা অনেক বড় পদ ওরা এটা জানে না তো এখন পার্লামেন্টে যখন আমি লোকসভায় কংগ্রেস দলের নেতা তখন আমাকে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে এটা আমার পাওনার জন্য আমি দয়ার জন্য নয়